অক্টোবর মাস শেষ হতে চললেও কি তোমরা তোমাদের অপরাজিতা ফুল গাছে কোনো ধরনের গ্রোথ দেখতে পাচ্ছ না? গাছে কি ফুল আসা পুরোপুরি ভাবে একবারে থমকে গেছে? গাছের মধ্যে কি একবারে সতেজ ভাব নেই? এবং গাছে কি নতুন নতুন ডগা একবারে আসছে না? যে জলের মতো তরলটা তোমরা বাটির মধ্যে দেখতে পাচ্ছ, এই তরলের প্রয়োগে কিন্তু আমরা আমাদের অপরাজিতা ফুল গাছের সমস্ত প্রবলেমগুলোকে কিন্তু দূরে সরিয়ে দিতে পারবো। সমস্ত প্রবলেমকে দূরে সরিয়ে কিন্তু গাছ আবার নতুন করে গ্রোথ নেওয়া শুরু করবে। এবং শুধু গ্রোথই না, গাছের যে সবুজ রূপটা হারিয়ে গেছিল সেটাও কিন্তু আবার ফিরে আসবে। এবং শুধু ফিরে আসায় নয়, তার সঙ্গে কিন্তু গাছে তোমরা প্রচুর পরিমাণে কিন্তু ডগা যেমন আনতে পারবে, তেমন সেই ডগাগুলোর মধ্যে কিন্তু এরকম প্রচুর পরিমাণে কিন্তু তোমরা ফুল এই মাসে কিন্তু আনতে সক্ষম হবে। তো কী এই তরল এবং এর ব্যবহার আমরা কিভাবে করব, কিভাবে এই তরলটাকে আমরা তৈরি করব, তৈরি করে আমাদের অপরাজিতা ফুল গাছের গ্রোথকে নতুনভাবে আবার শুরু করতে পারবো, তার সমস্ত তথ্যের ইনফরমেশন তোমাদেরকে পেতে হতে গেলে এই ভিডিওটা কিন্তু তোমাদেরকে একদম মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। অপরাজিতা ফুল গাছে অক্টোবর মাসে তোমাদের যদি ভালো ফুল পেতে হয়, তাহলে প্রথম পদক্ষেপ তোমাদেরকে যেটা গ্রহণ করতে হবে সেটা হচ্ছে এই যে অপরাজিতা ফুল গাছটা দেখতে পাচ্ছ, যেটার মধ্যে কিন্তু অলরেডি প্রচুর পরিমাণে কিন্তু দেখো ফুল আসা শুরু হয়ে গেছে। প্রত্যেকটা ব্রাঞ্চ যদি দেখায় দেখো প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে দেখো প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুল আসা শুরু হয়ে গেছে। এই ফুল যাতে ভালো পরিমাণে ফোটে, ঝরে না পড়ে, গাছের মধ্যে যাতে সবুজ সতেজ ভাব থাকে, তার জন্য আমরা অপরাজিতা ফুল গাছকে ছাদ বাগানের এমন অংশে রাখবো যেখানে যেন গাছ সারাদিনের রৌদ্র না পায়। হ্যাঁ, এই গাছ প্রচুর পরিমাণে রোদ কিন্তু সহ্য করতে পারে না। একটু যদি সেমি শেড এরিয়ার মধ্যে আমরা এই গাছকে রাখি, তাহলে কিন্তু গাছের চেহারা যেমন খুব ভালো থাকবে, হলুদ পাতার সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে, কুড়ি ঝড়ের হাত থেকে গাছকে রক্ষা করতে পারবে। তাই চেষ্টা করবে ছাদ বাগানের এমন অংশে এই টপটাকে তোমরা রাখবে যেখানে যেন সেমি শেড এরিয়া থাকে, মানে সকালে রোদ গাছ খেয়ে নিল, খেয়ে নেবার পর আমরা বারোটার পর থেকে গাছকে সেমি শেড এরিয়ে রাখবো। তবে কিন্তু তোমরা দেখতে পাবে যে আমার মতো কিন্তু এইভাবে তোমরা কিন্তু গাছকে সবুজ সতেজ রাখতে পারবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। শুধু একটা দুটো না, দেখো আমি যদি ক্লোজ শটে তোমাদেরকে দেখাই, দেখো প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে কিন্তু দেখো অসংখ্য পরিমাণে কিন্তু কুড়ি আসতে শুরু করে দিয়েছে। দ্বিতীয় যে কাজটা আমাদেরকে করতে হবে ভালো পরিমাণে ফুল পাওয়ার জন্য, সেটা হচ্ছে যে অপরাজিতা ফুল গাছ কিন্তু কখনো পনেরো ব্রাঞ্চেসের মধ্যে কিন্তু ফুল বা কুড়ি প্রোডিউস করে না। এই দেখতে পাচ্ছ, দেখো এটা কিন্তু একদমই একটা নতুন ব্রাঞ্চ, এই দেখো একদমই একদম নতুন ব্রাঞ্চ, দেখো এই ব্রাঞ্চেসের মধ্যেই কিন্তু দেখো নতুন পরিমাণে কিন্তু কুড়ি আসতে শুরু করেছে। এর কিন্তু যে পুরনো ব্রাঞ্চেসগুলো দেখতে পাচ্ছ এগুলোর মধ্যে দেখো কোনো কুড়ি দেখতে পারবে না, কিন্তু নতুন ব্রাঞ্চেসের মধ্যেই কিন্তু এ একবারে ফুল এবং কুড়ি দুটোই আনতে থাকে। তাই চেষ্টা করবে যারা এখনও এই গাছকে প্রুন করনি তারা কিন্তু অবশ্যই এই গাছকে প্রুন করে দেবে। দেখতে পাচ্ছ দেখো আমি এখানে একটা তোমাদেরকে ছোট্ট গাছ দেখাচ্ছি যেটা আমি চারা গাছ তৈরি করেছি বীজ থেকে, দেখো এই গাছটাকেও কিন্তু আমি প্রুন করে দিয়েছি এবং প্রুন করে দেওয়ার পর দেখো এই গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে দেখো নতুন নতুন ডালপালা আসতে শুরু করেছে। তার মানে কি আমি কিন্তু কিছুদিনের মধ্যেই কিন্তু এই গাছের মধ্যেও কিন্তু ফুল আনতে সক্ষম হব। তাই এখনও যারা পুরনো ব্রাঞ্চেস রয়ে গেছে তোমাদের গাছের মধ্যে, সেই পুরনো ব্রাঞ্চেসগুলোকে তোমরা কিন্তু প্রুন করতে শুরু করে দাও। এই গাছকে সুস্থ স্বাভাবিক এবং সবুজে ভরা সবসময় যদি রাখতে চাও, তাহলে তৃতীয় পদক্ষেপটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। অপরাজিতা ফুল গাছে টবের মাটি যদি আমরা সবসময় ময়েস্ট রাখতে পারি, এই যে দেখতে পাচ্ছ সবসময় একটা ভেজা ভেজা মাটি, এই ভেজা ভেজা মাটি কিন্তু এই গাছকে সুস্থ এবং স্বাভাবিক রাখবে, কারণ এই গাছ কিন্তু ভীষণ পরিমাণে জল পছন্দ করে। তাই চেষ্টা করবে অন্যান্য গাছের টবের মাটি শুকিয়ে গেলেও আমরা যাতে অপরাজিতা ফুল গাছের টবের মাটিকে সবসময় ময়েস্ট রাখতে পারি। যদি ময়েস্ট না থাকে তাহলে তোমরা সেখানে ভার্মি কম্পোস্ট এবং তার সঙ্গে কোকোপিটের ব্যবহার করতে পারো। এই দুটার মিশ্রণের যে মিডিয়াটা তৈরি হবে সেটা কিন্তু একদম ওয়েল ড্রেন্ড হবে এবং তার সঙ্গে কিন্তু সবসময় এরকম একটা ভেজা ভেজা সতেজ ভাব কিন্তু এই মাটির মধ্যে থাকবে। এই মাটি যদি সবসময় তোমরা ভেজা রাখতে পারো তাহলে কিন্তু এই গাছের মধ্যে কখনোই তোমরা হলুদ ভাব দেখতে পারবে না, গাছ কিন্তু সবসময় তোমাদের কাছে এরকম সবুজ এবং সতেজ থাকবে। অক্টোবর মাসে দাঁড়িয়ে গাছের মধ্যে যেমন প্রচুর পরিমাণে যেমন কুড়ি বা ফুল আসে, এই কুড়ি বা ফুলগুলো ফুটে যাবার পর কিন্তু গাছে প্রচুর পরিমাণে কী আসে, এই যে দেখতে পাচ্ছ বীজ, দেখো এই গাছের মধ্যে আমার কিন্তু প্রচুর পরিমাণে বীজ কিন্তু আসতে শুরু করে দিয়েছে, কারণ আমি কিছুদিন যাবৎ কিন্তু এই গাছটাকে সেভাবে পরিচর্যা করিনি এবং যে ফুলগুলো ছিল সেই ফুলগুলোকে কিন্তু তুলে ফেলে দেইনি ফুটে যাবার পর। এবং সেই ফুলগুলো থেকে যাবার পর দেখতে পাচ্ছ দেখো কত পরিমাণে কিন্তু এই গাছের মধ্যে দেখো বীজ আসতে শুরু করেছে। এই বীজ তোমরা যদি রাখতে চাও চারা গাছ তৈরি করার জন্য তাহলে কয়েকটা রাখতে পারো, কারণ বেশিরভাগ বীজ কিন্তু আমাদেরকে তুলে ফেলতে হবে। যদি অতিরিক্ত পরিমাণে এই অক্টোবর মাসে তোমরা গাছের মধ্যে বীজ আসতে দাও বা বীজকে তোমরা সংগ্রহ করতে থাকো, তাহলে হবে কি এই গাছ কিন্তু প্রবণতা বেড়ে যাবে ফুল না নিয়ে আসার, কারণ বীজ কিন্তু এই গাছের ফুল বা কুড়ি আসাকে পুরোপুরিভাবে থমকে দেবে। তাই চেষ্টা করবে এই সময় দাঁড়িয়ে যাদের কাছে প্রচুর পরিমাণে বীজ আসতে শুরু করেছে এই বীজগুলোকে কিন্তু আমাদেরকে এইভাবে কিন্তু তুলে ফেলতে হবে। তুলে ফেলে দিলে পরেই কিন্তু আমরা সেই
সেই গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কুড়ি বা ফুল আনতে সক্ষম হব। এবার আমাদের কাছে যে প্রধান কাজটা হবে সেটা হচ্ছে যে এই অক্টোবর মাস কিন্তু এই গাছের জন্য ফুল আনার খুব বেস্ট টাইম, এবং এই গাছে কিন্তু এই সময় প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসে। কারণ আমি তোমাদেরকে যদি ক্লোজ শট নিয়ে দেখাই, দেখো গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু প্রত্যেকটা ডগার মধ্যে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ডগার মধ্যে কিন্তু দেখো ফুল আসতে শুরু করেছে। তো এই ফুল আসার জন্য আমাদেরকে এই সময় দাঁড়িয়ে এই টবের মাটির মধ্যে কিন্তু খাবার প্রয়োগ করতে হবে। কোন ধরনের খাবার আমরা এই সময় প্রয়োগ করব চলো দেখে নিই। দেখো এখানে একটি বাটির মধ্যে কিন্তু আমি খাবারটাকে নিয়ে নিয়েছি, এটা কিন্তু মিক্স খাবার। এই মিক্স খাবারের মধ্যে কিন্তু গাছের প্রয়োজনীয় সমস্ত উপাদানগুলো কিন্তু এখানে আছে এবং মিক্স রয়েছে। এর মধ্যে যেমন কম্পোস্ট রয়েছে, এর মধ্যে নিমখোল রয়েছে, এর মধ্যে ডিএপি রয়েছে, পটাশও রয়েছে, সমস্ত উপাদানগুলো মিশ্রিত করে আমি কিন্তু এখানে কিন্তু একটা মিক্স খাবারকে তৈরি করে নিয়েছি। এই মিক্স খাবারটা আমরা কি করব, এই যে পাত্র দেখতে পাচ্ছ এটা কিন্তু 8 ইঞ্চির একটা পাত্র, এরকম 8 ইঞ্চির পাত্রের ক্ষেত্রে আমরা এই খাবারটাকে কিন্তু প্রতি 20 দিনে আমরা কি করব, 1 চামচ করে প্রয়োগ করবো। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই খাবারটাকে 1 চামচ করে এই যে টবের ধার বরাবর, এই টবের ধার বরাবর কিন্তু দিয়ে দেবো। এবং যাদের কাছে বড় পাত্রের মধ্যে অপরাজিতা ফুল গাছ রয়েছে তারা কি করবে, এই যে খাবারটা রয়েছে এই খাবারটা তোমরা 2 চামচ করে 20 দিন অন্তর অন্তর কিন্তু প্রয়োগ করবে, তার কমে কিন্তু নয়। হলে পরে অপরাজিতা ফুল গাছের কোনো ব্রাঞ্চেসের মধ্যেই কিন্তু তোমরা ফুলবিহীন ডাল দেখতে পারবে না, প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে কিন্তু সক্ষম হবে। সময় যেমন গাছের গ্রোথ খুব ভালো হয় তেমনই কিন্তু গাছের ক্ষতি হয়। গাছের ক্ষতি কি হয়, এই সময় কিন্তু আমাদের উত্তরবঙ্গে হালকা হালকা কিন্তু কুয়াশা পড়া শুরু হয়েছে, এবং এই কুয়াশা কি করে, ফাঙ্গাসকে গাছের মধ্যে ডেকে নিয়ে আসে। তার সঙ্গে কিন্তু কি হয়, একটু সাথে সাথে রাতে আবহাওয়া থাকার জন্য কিন্তু গাছের মাটির মধ্যে বা টবের মাটির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পিঁপড়ের আনাগোনা শুরু হয়ে যায়। এটাকে দূর করার জন্য আমরা যে সলিউশনটার ব্যবহার করতে পারি, যেটা ভিডিওর প্রথমে আমি তোমাদেরকে দেখিয়েছি, সেটা হচ্ছে এটা। এই যে সাদা তরলটা আমি তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম, এটা আর কিছু নয়, এটা কিন্তু আমাদের ফিটকিরি গোলানো জল। এই ফিটকিরি গোলানো জল যেমন আমাদের টবের মাটিকে অ্যাসিডিক করবে, তেমনই কিন্তু বিভিন্ন কীটপতঙ্গ, ফাঙ্গাস এবং তার সঙ্গে পিঁপড়েকে কিন্তু টবের মাটি থেকে দূর করবে। প্রতি 15 দিন অন্তর অন্তর এই ফিটকিরি গোলানো জল যদি আমরা টবের মাটির মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিই, তাহলে যেমন টবের মাটি ফাঙ্গাস মুক্ত হবে, মাটি যেমন অ্যাসিডিক হবে, তেমনই কিন্তু আমরা এই মাটির মধ্যে কিন্তু সেভাবে পিঁপড়ের আনাগোনা দেখতে পাবো না। কারণ পিঁপড়ে যদি এই গাছে আসতে থাকে তাহলে কিন্তু এই গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু পোকামাকড় আসতে শুরু করবে। এবং এই ফিটকিরি গোলানো জল তোমরা টবের মাটিতে যেমন দিতে পারবে, তেমনই যদি তোমরা 15 দিন অন্তর অন্তর প্রত্যেকটা অপরাজিতা ফুল গাছের মধ্যে স্প্রে করে দাও, তাহলে গাছও কিন্তু সুস্থ থাকবে। বন্ধুরা, এতক্ষণ ধরে যে কটা পরিচর্যা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, এগুলো যদি এই অক্টোবর মাসে তোমরা করতে শুরু করো, তাহলে কিন্তু অপরাজিতা ফুল গাছে যাদের এখনও পর্যন্ত কোনো ধরনের ফুল আসেনি তারাও কিন্তু ফুল নিয়ে আসতে সক্ষম হবে। এবং এই খাবারগুলো এবং এই পরিচর্যাগুলো সঠিক পরিমাণে করার মাধ্যমে কিন্তু আমরা গাছকে সুস্থ স্বাভাবিক রাখতে পারবো, এবং তার সঙ্গে গাছ কিন্তু থাকবে প্রচুর পরিমাণে সবুজে ভরা। বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবে পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।